রঙ্গর পর্ব হোলি। এই হোলি অবসরে বর্তমান আমি অছু বাল্লিগুড়া এরসমা নির্বাচন মন্ডলীর বিধায়ক শ্রীযুক্ত রঘুনন্দন দাস কোয়ার্টরে টিকে দেখিবাকু মিলিছি। আমার এই বাল্লিগুড়া এরসমার যুবক বন্ধু এবং মা মানে খুশির সহ উৎকণ্ঠার সহ আজ বর্ষকর পর্বকু উপলব্ধি করছেন। এই অবসরে হোলির পর্ব কিভাবে ভাবে লোকমান দ্বারা পালন করা যাচ্ছে এবং এই অঞ্চলের লোকমানে কেতে খুশি আছেন আসন্তু বুঝিবা কোন রয়েছে লোকঙ্ক মনের ভাবনা। আম পাখরে অছন্তি ম্যাডাম বরমুনা পঞ্চায়েতর ম্যাডাম, সে বহুত খুশির সহ হোলি মধ্যে পালন করছেন। ম্যাডাম আপনাকে ওড়িশা পক্ষ স্বাগত করবি, কারণ কহবে আজ এই হোলি কার্যক্রমকে নিয়ে আজ হচ্ছে পবিত্র হোলি দিবস। এই হোলি দিবসে আমি মা আমার বিধায়ক কি এমএলএ বাবুনাক ঘরে আসি বহুত মহোৎসব এটি করছু, বহুত খুশিরে বি অছু। আজ বহুত খুশির দিন, এই খুশির দিনটা এইটি কটাউছ। আম পাখরে যুব নেতা বাল্লিকুড়া এরসমার যুব নেতা দৃঢ় সংগঠক যে কি আদিত্যনন্দন দাস, সে মধ্যে বিধায়ক সুপুত্র, সে মধ্যে আম পাখে অনেক তাঁর পচারে বুঝবা আজির দিন কিভাবে ভাবে কাটবে। আজ্ঞা, নিশ্চিত রূপে আজ হোলি পাই সমস্ত মোর অভিনন্দন এবং শুভেচ্ছা। আজ এই দিনটা আমি বহু খুশির আড়ম্বর সহ পালন করছু। আজ অঞ্চলের সমস্ত জনসাধারণ মধ্যে আমি যোড়ি হয়েছেন, সামিল হয়েছেন এই হোলি উৎসবের। সেইপা মু প্রভু পাখে প্রার্থনা করবি সমস্ত জীবন সুখময় হোক। প্রভু রাধা কৃষ্ণ আছেন আম পাখে, অপা মধ্যে বহু উৎসাহ ভরে রয়েছে, তাঠার বুঝবা তা উৎসাহ পবিত্র হোলিরে মু সমস্ত অভিনন্দন জনাওছি। আজ দিনটি বহুত ভাইচারার দিন, আমি সমস্তে মিলিমিশিকি মানে সমস্তে বাঁধি হয়ে যেমন রহবা সেই দিনটি আমি আজ আপনার আজ এটি উপভোগ করবু। বহুত খুশির সহ আমি আজ দিনটাও কাটবু। আপ সমস্ত অনুরোধ করছি সমস্তে আসিকি খুশিরে এই সময় আম সহ বিতা। আমাকে রাখছেন পরিচয় নরকম রাউত, আমশাল নির্বাচন মন্ডলীর গুড়া সংগঠক বিজেপি দলর। আজ হচ্ছে হোলি পর্ব, হোলি পর্বরে আমি আসছু আজ আমার বিধায়ক যে রঘুনন্দন দাস বাসভবন হোলি খেলা তাঁর দেহ অসুস্থ থাকার আমি তাঁর সুপুত্র যে আদিত্যনন্দন দাস অনেক সহ আমি হোলি পর্ব খেলুছিল। রাউত বাবুর কথা তাকে কহবা অনুসারে বিধায়ক আজির দিন তাঁকে অসুস্থতার কারণ লা সে মধ্যে হোলি খেলুছেন, অর্থাৎ খুব কম খেলুছেন এবং মহা আনন্দরে এই নিবাস মধ্যে আদিত্য বাবু সহ আমার এই অঞ্চলের যুববন্ধু মা মানে আসি মধ্যে উপস্থিত হয়েছেন। এটা ছিল হোলি পর্বর উৎসব। এই পর্ব কাহিকি হুয়ে, এই পর্ব হোলিকা দেবী যে ছিল হিরণ্যকশিপু স্ত্রী, তাঁর পুয় প্রহ্লাদ যেতবে মায়ার বন্ধনরে এক কপড়া দ্বারা আচ্ছাদিত হয়ে পড়িদেওয়া বসিলা রাক্ষস রাজ, সেতবে হোলিকা কপড়া উড়ি যাই এবং সে কপড়া পড়ি যাই যা নৃসিংহনাথ নিজে খুম্বরু বাহারি ভক্ত শ্রী প্রহ্লাদ রক্ষা করে। তেমন আজির দিন এক স্মরণীয় দিন, ভাইচারার দিন, এই দিন বর্ষক থাকে লোক পাখে আসি থাকে। তেমন এই খুশি এক স্বতন্ত্র মাহার সৃষ্টি করেছে। বালিগুড়া এরসমার সুশান্ত কুমার রিপোর্ট ওড়িশা ভাষা।